नमस्कार, आमी सुचंद्रिमा, शुरू करछि आपनार कथा। आजके विषय निये शुनबो आपनार मतामत, तबे सबार आगे हेडलाइन्स। রেফার রোগে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রী। রেফারের জেরে বহু ক্ষেত্রে প্রসূতির মৃত্যু হচ্ছে, স্বাস্থ্য সচিবকে আরো কড়া হতে হবে, এত রেফার বরদাস্ত করা হবে না। নবান্নে সাংবাদিক বৈঠকে কড়া মমতা। স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে ভর্তি নয় কেন, কার্ড নিয়ে জালিয়াতি হচ্ছে কিনা দেখার নির্দেশ। অভিযোগ পেলে লাইসেন্স বাতিল, স্বাস্থ্য সচিবকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। প্রিন্সেপ ঘাট ভাঙাচোরা, কেন সংস্কার হয়নি প্রশ্ন মুখ্যমন্ত্রীর। সাফাই নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠকে নজরদারি চালানোর নির্দেশ পুরসভাকে। ঝালদা পুরসভা হাতছাড়া তৃণমূলের, আস্থা ভোটে সাত ভোট পেয়ে বোর্ড গঠন কংগ্রেসের, দুই নির্দল কাউন্সিলরের সমর্থন কংগ্রেসকে। রাষ্ট্রপতিকে কুবাক্যের জের, অখিল গিরির পদত্যাগের দাবি। বিধানসভায় বিজেপির মুলতবি প্রস্তাব খারিজ, অধ্যক্ষের প্রতিবাদে বিজেপির পরিষদীয় দলের ওয়াকআউট। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের আঁচ বিধানসভায়, বিজেপির স্লোগান শাউটিং। হট্টগোলের জেরে অধিবেশন মুলতবি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। বীরবাহা হাঁসদাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জের, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চান বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মান্ডি। বিরোধী দলনেতার বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি অখিল গিরির। অখিল গিরির মন্তব্যের প্রতিবাদ, পথে বিজেপির মহিলা মোর্চা, কলেজ স্কোয়ার থেকে শুরু মিছিল। মিছিলের নেতৃত্বে সুকান্ত মজুমদার ও লকেট চট্টোপাধ্যায়। চাকরির দাবিতে মাতঙ্গিনীর মূর্তির পাদদেশে আন্দোলন, প্যারোডি গান গেয়ে অবস্থানে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। নিয়োগ দুর্নীতি তদন্তে বেসরকারি ডিএলএড কলেজ কর্তৃপক্ষকে তলব ইডির। 50টি ডিএলএড কলেজের আধিকারিকদের তলব, কলেজগুলোর সঙ্গে মানিক ভট্টাচার্যের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতে তলব। জোড়াসাঁকোতে পার্টি অফিস ভাঙার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আরবিইউর অংশের নির্মাণও ভাঙার নির্দেশ, তিন সপ্তাহের মধ্যে পুরসভাকে পদক্ষেপ করতে হবে। ঠান্ডা পানীয়র কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, নরেন্দ্রপুরে অসুস্থ কয়েকজন কর্মী, দমকলের তিন দিন নজরদারিতে ওই কারখানা। সোমবার তিনটি ম্যাচ, ইংল্যান্ড বনাম ইরান, সেনেগাল বনাম নেদারল্যান্ডস ও আমেরিকা বনাম ওয়েলস। নজর কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে। আ গুজরাট আমে বানাউছে, এই গুজরাট আমিই বানিয়েছি। কলকাতা টিভিতে দেখুন চতুর্থ স্তম্ভ এবং সুচন্দ্রিমা আজ রাত 10টায়। আপনার কথা বিষয় আসার আগে চোখ রাখবো এই মুহূর্তের একটি বড় খবরের দিকে। বাকটুই কাণ্ডে অতিরিক্ত রিপোর্ট, চার্জশিট জমা দিল সিবিআই, যাতে আট অভিযুক্তের নাম রয়েছে। 21 মার্চ বীরভূমের বাকটুই গ্রামে যে গণহত্যা হয়েছিল সেই মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিল সিবিআই। এই অতিরিক্ত চার্জশিটে আট অভিযুক্তের নাম রয়েছে। চলতি বছরে 21 মার্চ বীরভূমের বকটুইয়ে গণহত্যা হয়। আজ ঠিক 8 মাস পর সেই ঘটনার চার্জশিট, অতিরিক্ত চার্জশিট জমা সিবিআই এর। প্রতিনিধি অঞ্জন দে রয়েছেন টেলিফোন লাইনে। অঞ্জন, বিস্তারিত বলো। একদমই ঠিক সুচন্দ্রিমা, দেখো গত 21 মার্চ বকটুইয়ে যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্তভার এখন হাতে রয়েছে সিবিআই। সিবিআই সেই ঘটনার তদন্ত করতে গিয়ে বেশ কিছু আসামিকে, তারা কিন্তু অভিযুক্তকে আগেই তারা গ্রেপ্তার করেছিল এবং 90 দিনের মধ্যে তারা প্রাথমিক যে চার্জশিট সেই চার্জশিট কিন্তু 1083 পাতার চার্জশিট তারা প্রথমে জমা দিয়েছিল। তারপরে আজকে নতুন করে আবার সিবিআই কিন্তু অতিরিক্ত চার্জশিট জমা দিল এই বগটুই গণহত্যা এবং বগটুইয়ে যে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ খুন, এই দুটো ঘটনাতেই কিন্তু আটজনের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই এর আধিকারিক রামপুরহাট মহকুমা আদালতে। আমরা যেটা দেখলাম যে সিবিআই দুজন আধিকারিক তারা কিন্তু এই চার্জশিট নিয়ে এসে তারা আজকে আদালতে এজলাসে জমা দিয়েছেন। লাল কাপড়ের মধ্যে কিন্তু তারা গোপনভাবে এই চার্জশিট জমা দিয়েছেন। তবে এই চার্জশিটের কপি যারা অভিযুক্তরা রয়েছেন তাদের আইনজীবীরা সেই চার্জশিটের কপি হাতে পাওয়ার জন্য বেশ কয়েকবার আবেদন করলো, তারা কিন্তু এই চার্জশিট আবেদন করলেও তারা কিন্তু এখনো হাতে পায়নি। তবে নতুনভাবে এই চার্জশিট জমা দেওয়ায় বকটুই কাণ্ডে সিবিআই তদন্তে যে আরো এক অতিরিক্ত মাত্রা পেল এটা কিন্তু বলাই যায়। ধন্যবাদ অঞ্জন, কথা বললাম প্রতিনিধি অঞ্জনদের সঙ্গে। বীরভূমের বকটুইয়ে গত 21 মার্চ যে গণহত্যার ঘটনা ঘটেছিল, 10 জনের
দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল ঘটনাস্থল থেকে। বকটুই গ্রামে নারকীয় ভাবে জালি দেওয়া হয়েছিল বাড়ি। দশ জনের দগ্ধ দেহ উদ্ধারের ঘটনা একুশে মার্চ ঘটেছিল বকটুই গ্রামে। চলতি বছরের একুশে মার্চ বীরভূমের বকটুই গণহত্যার প্রাথমিক রিপোর্ট সিবিআই জমা দিয়েছিল। 1083 পাতার সেই প্রাথমিক রিপোর্টের পর এবার ঘটনার ঠিক আট মাসের মাথায় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই, যাতে আট অভিযুক্তের নাম রয়েছে। লাল কাপড়ে মোড়া চার্জশিট গোপনভাবে, সেই চার্জশিট এখনো অভিযুক্তদের আইনজীবীর হাতেও আসেনি, তা জমা দেওয়া হয়েছে সিবিআই এর তরফে। আপনার কথা আজকে বিষয়ে আসবো, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। লাভ জিহাদ, দিল্লির শ্রদ্ধা ওয়াকারের ঘটনার পরেই এই শব্দবন্ধ আরো বেশি করে নেট দুনিয়ায় ঘুরে ফিরে আসছে। সমালোচকদের একাংশের মতে বিজেপির বিভাজনের রাজনীতির ফসল আদতে এই লাভ জিহাদ, মূলত এই দর্শনের আমদানি করেছে বিজেপি। এই ধরনের যে কোনো অপরাধের ক্ষেত্রে অপরাধের চেয়ে অপরাধীর ধর্মকে বড় করে দেখিয়ে প্রচার করছে বিজেপির আইটি সেল। হিন্দু মুসলিম বিবাহের আসল উদ্দেশ্য লাভ জিহাদ বলে এই প্রচারকে আরো তীক্ষ্ণ করছেন বিজেপির আইটি সেলের প্রধান মস্তিষ্ক অমিত মালভিয়া, যার মাধ্যমে বিভাজনের রাজনীতিকে আরো বেশি করে উস্কে দিতে চাইছে বিজেপি। জনমানসে একটি গণবিভ্রম তৈরি করতে চাইছে তারা, যেখানে সমাজের কাছে তাদের বার্তা অহিন্দুরাই এই ধরনের অপরাধে লিপ্ত। বস্তুনিষ্ঠ কিছু তথ্যের দিকে তাকালেই বোঝা যাবে অবশ্য বিজেপির এই প্রচার আদতে সত্য নয়। গত এক সপ্তাহের মধ্যে ঘটা মধ্যপ্রদেশের ভোপাল এবং নরসিংহপুর এবং উত্তরপ্রদেশের আজমগড়ের কয়েকটি ঘটনার দিকে চোখ রাখলেই স্পষ্ট, এই ধরনের নৃশংসতা শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ নেই, হিন্দুদের মধ্যেও এই প্রবণতা দেখা যাচ্ছে। আজমগড়ের ঘটনায় অভিযুক্ত প্রিন্স যাদব, নরসিংহপুরের ঘটনায় অভিযুক্ত রামকিশোর পটেল এবং ভোপালের ঘটনায় অভিযুক্ত হলেন বিকাশ গিরি। প্রত্যেকটি জায়গাতেই দেখা যাচ্ছে কোথাও প্রেমিকা কোথাও বা স্ত্রীকে টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দিয়েছে অভিযুক্ত। ফলে দিল্লির সঙ্গে হিংসার অভিঘাতে চরিত্রগত কোনো ফারাক নেই, ফারাক থাকার কথাও নয়। আর এই তথ্য জানান দিচ্ছে অপরাধ ধর্মের বেড়াজালে আটকে থাকে না, অপরাধের সঙ্গে অভিযুক্তের ধর্মীয় পরিচিতির কোনো সম্পর্ক নেই। কিন্তু দিল্লি নিয়ে সোচ্চার বিজেপির আইটি সেল একবারও মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে মুখ খুলছে না, বরং বিজেপির আইটি সেল সাধারণ মানুষের মনে ঠিক সেটাই গিলিয়ে দিতে চাইছে। বিপদটা এইখানে আসলে, সমাজের ভিতরে এই ধারণা বা দর্শনকে প্রথিত করা ব্লুপ্রিন্ট তৈরি হয় নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে। বিজেপির রাজনীতির পুঁজি হল ধর্মীয় বিদ্বেষ বা ঘৃণা, সেই প্রকল্পেরই বাস্তবায়ন ঘটে এভাবে। কুৎসা ভুয়ো খবর হলো এই সামাজিক বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার, যে হাতিয়ারকে ব্যবহার করে বিজেপির আইটি সেল। কোটি কোটি খরচ করা হয় হাতিয়ারের সাফল্যকে নিশ্চিত করতে, নিরন্তর প্রয়াস চলে চলছেও, প্রত্যেকটি ক্ষেত্রে অভিযুক্ত অহিন্দু হলেই নেমে পড়ছে আইটি সেল। যেহেতু তারা হিন্দু নয় তাই তাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি, সরকারি বেসরকারি কোনো সংখ্যাতত্ত্ব অবশ্য এই দাবিকে মান্যতা দিচ্ছে না। তাই কেন্দ্রের শাসকের পৃষ্ঠপোষকতায় আর্থিক আনুকূল্যে সমাজ মাধ্যমে এবং গদি মিডিয়ায় এই প্রচার চলছে। দিল্লির ঘটনার পরপরই উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ঘটনা সামনে আসায় আমাদের চোখ খুলে গেল। কিন্তু তাতেও কি এই বিদ্বেষমূলক প্রচার কমবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। প্রশ্নের উত্তর নেব আপনাদের থেকে আরও একটা বিরতির পর, সঙ্গে থাকবেন।
ফিরেলাম বিরতির পর আজকের এই বিষয় নিয়ে মতামত দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে শুরু করতে পারেন। লাভ জিহাদ এই প্রসঙ্গ এর আগেও বিজেপি নেতৃত্বের মুখে আমরা বেশ কয়েকবার শুনেছি। অপরাধের সঙ্গে ধর্মের সম্পর্ককে যুক্ত করা শুধুমাত্র কি নির্বাচনের আগে প্রসঙ্গকে বদলানোর জন্য? কারণ আমরা বরাবরই দেখে এসেছি হিংসা বিদ্বেষ ঘৃণা ছড়ানোর জন্য বিজেপির আইটি সেল কোন সীমানা পর্যন্ত কাজ করতে পারে, আর মোদি শাহ যুগে সেই আইটি সেল শুধুমাত্র কুৎসা রটানোর জন্য বিরোধী স্তরকেই বেছে নয়, সমাজ মাধ্যমে এমন বহু অপরাধীদেরও তারা বেছে নেয় যাদের ধর্ম তাদের প্রচারের হাতিয়ার হয়ে ওঠে। তাই মোদি যুগে এই লাভ জিহাদের অপরাধীর ধর্ম বিচার করাটা একটা ট্রেন্ড হয়ে উঠেছে। দিল্লির শ্রদ্ধা ওয়াকার কাণ্ডর পর থেকে কিন্তু আমরা সেই ট্রেন্ডটা সোশ্যাল মাধ্যমে বেশি করে দেখতে পাচ্ছি। এই ঘটনা নিন্দাজনক ঠিকই, এই ঘটনা আরো অনেক জায়গার নমুনাও আপনাদের সামনে আমরা দিলাম যার সত্যি অপরাধের কোনো ধর্ম নেই। অপরাধীর ধর্মকে প্রচার করার জন্য, লাভ জিহাদকে প্রচার করার জন্য যেভাবে তার বিরোধিতা শুরু হয়েছে তা কিন্তু আসল অপরাধকেই ঢেকে দিচ্ছে, অপরাধীর ধর্মকে সামনে এনেছে। আজকের এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। ইতিমধ্যেই একজন দর্শক হাজির হয়েছেন, ললিত বন্দ্যোপাধ্যায়, নমস্কার, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। দেখুন, লাভ জিহাদ নিয়ে উত্তরপ্রদেশে এর আগে হইচই করেছে গত বছরে, আমি দিল্লির ব্যাপারে শ্রদ্ধার ব্যাপারে যেটা বলছি, একটা নৃশংস হত্যা, সেটার সঙ্গে অপরাধের সঙ্গে ধর্মের সঙ্গে কি সম্পর্ক? বলছে যারা অভিযুক্ত তারা হচ্ছে অহিন্দু। তার মানে বিজেপির একটাই রাজনীতি, ঘৃণা বিদ্বেষ ধর্মীয় বিভাজন করে সারা ভারতবর্ষে একটা ভয়ের রাজনীতি করো। আমাদের মাথার উপর একটা শঙ্কাগুরু বলে একটা খাড়া ঝুলছে। স্বাধীনতার আগেও চেষ্টা করেছে, কিন্তু আমাদের জাতীয় আন্দোলনে এমন সমস্ত ছিলেন যারা, তারা তারা আসতে দেয়নি। কিন্তু আজ যে 75 বছর দেশ স্বাধীন হওয়ার পরও দেখা যাচ্ছে ধর্মীয় বিভাজনে আজ যে অপরাধ, যারা অপরাধী তাদের সঙ্গে ধর্মের কি সম্পর্ক? আর সামনে গুজরাটের নির্বাচন আছে 1 এবং 5 ডিসেম্বর, এখন এইভাবে জিগির তুলে একটা সারা ভারতবর্ষে একটা ধর্মীয় বিভাজন করে হিন্দু আর অহিন্দুর মধ্যে বিভাজন করছে, আমরা আছি তোমরা করি। বিজেপির সমস্ত রাজনীতি হচ্ছে ধর্মের ওপর, এদের স্বাধীনতা আন্দোলনে কোনো কন্ট্রিবিউশন নেই। এবং এমনকি 1947 সালে যে স্বাধীন হয়েছিল ওদের যে সদর দপ্তর নাগপুরে, দিনের পর দিন কোনো স্বাধীনতার কোনো তিরঙ্গ আমাদের পতাকা জাতীয় পতাকা তোলেনি। আর যে তারা দেশপ্রেম শেখাচ্ছে, আমরা দেশপ্রেম কেন শিখবো? আর নরেন্দ্র মোদী কথায় কথায় লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছেন যে ক্লাস 7-8 ছেলে মেয়েদের যে যে তোমাদের কর্তব্যবোধ, উনি নিজের কর্তব্য করছেন? কর্তব্যের সঙ্গে যে নাগরিকদের যে অধিকার, সে অধিকার থেকে তারা বঞ্চিত হবে, শুধু কর্তব্য করে যাবে। সমস্ত জিনিসটা চলছে একটা ফাঁকা অন্তঃশাসন্য, কোনো জনবিরোধী, সংবিধান বিরোধী একটা স্বৈরতান্ত্রিক শক্তি বিরাজ করছে। এই উগ্র হিন্দুত্ববাদের জায়গায় এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে সমস্ত ভারতবর্ষের রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ওদের উদ্দেশ্য হচ্ছে একটাই, ধর্মীয় বিভাজন করে জিগির তুলে সারা ভারতবর্ষে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দাও, তাহলে আমরা বিজেপি সমস্ত ভোটে বেরিয়ে যাবে। আর ভোটের তো কোনো মানে হয় না, সমস্ত জায়গা ঘোরা কেনা হয়েছে, যেমন টাকার জোরে অর্থ বলে বাহুবলে সমস্ত চলছে, মহারাষ্ট্র ফেলেছে সেটা অনেক মানে বৃহত্তর প্রসঙ্গে আপনি চলে যাচ্ছেন, ধন্যবাদ। যাই হোক, মানে মূল যেটা বক্তব্য, এই ধরনের প্রচার বা এই ধরনের বিষয়কে সামনে এনে যে অপরাধ বা অপরাধ প্রবণতা আগামী সময়ে আমরা দেখতে পাবো বা দেখতে পেয়েছি, কারণ শুধুমাত্র তো শ্রদ্ধা ওয়াকারের ঘটনা একমাত্র ঘটনা নয়, এর মধ্যে কোথাও ভোপালে হয়েছে, কোথাও উত্তরপ্রদেশের আজমগড়ে হয়েছে, কোথাও নরসিংহপুরে হয়েছে। অপরাধ অপরাধ, সেখানে অপরাধীর ধর্মকে দিয়ে বিচার করা, একটা ইস্যু ভিত্তিক নির্বাচন যদি যে দল লড়তে পারে না তাদের তখনই মানুষের নজর ঘোরানোর জন্য এই ধরনের প্রচারকে হাতিয়ার করা, এটা একমাত্র বিজেপির থেকে শেখা উচিত। কিন্তু শেখার লাভটা কি? লাভ জিহাদ প্রচার করে সেই অপরাধকে বা সেই ঘটনাকে লঘু করছে তারা, প্রশাসনের কাজ করছে, করতে দিন তাকে, কিন্তু এই প্রচার মানুষের মধ্যে বিদ্বেষ হিংসা ঘৃণাকে ছড়িয়ে দেওয়া, এটা কি ধরনের প্রচার? পরের দর্শক কি বলছেন শুনবো, রবীন দত্ত, নমস্কার। নমস্কার, বলুন। বলছি এই যে
বিজেপি এবং আরএসপি দীর্ঘ আজকে 8-9 বছর ধরে সারা দেশে কোনো কাজ তো করলো না, শুধু একটাই কাজ দে, শুধু ধর্মের ওপর দাঁড় করিয়ে মানুষের মধ্যে মানুষের বিদ্বেষ তৈরি করে ভোটের বৈতরণী পার হওয়া। এই যে কিছুদিন আগে সোনারপুরে একটা ঘটনা ঘটল, মা এবং ছেলে তার বাবাকে টুকরো করে আলাদা করে দিল, তারা ছিল হিন্দু। এই হিন্দু মুসলমান বলে কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে অপরাধী অপরাধী এবং তার বিক্ষিপ্ত মস্তিষ্ক বা যাই হোক সেটা হতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু তার মানে এই নয় যে একটা মুসলিম বলে সে করবে, হিন্দু বলে করবে না, বুদ্ধিস্ট বলে করবে, খ্রিস্টান বলে করবে না, এমন কোনো ব্যাপার নেই। শুধু এদের কাজ হচ্ছে একটাই যে মানুষের মধ্যে মানুষের বিদ্বেষ তৈরি করে দাও। আসলে ওরা তো কোনো কাজ করছে না, কাজের ব্যাপার নেই। এদিকে জিনিসপত্রের দাম বেশি, গ্যাস থেকে আরম্ভ করে সমস্ত জিনিসপত্রের দাম বেশি, বেকার সংস্থা বেকার দিনের পর দিন বাড়ছে, ওদিকে নজর নেই। শুধু একটাই কাজ হচ্ছে মানুষের মধ্যে মানুষের একটা বিচ্ছেদ তৈরি করে দেওয়া, এই হচ্ছে। শুধু এরা নয়, শুধু এই তৃণমূল এবং বিজেপি, এদের হচ্ছে এই কাজ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ, আপনি আপনার মতামত রাখলেন। পরের দর্শক কি বলছেন শুনবো। বিমল লাহা, নমস্কার। দিদি ভাই নমস্কার, আমার আশীর্বাদ নেবেন। বলুন বলুন। এখন ব্যাপার হচ্ছে ধর্ম, দেখুন একটা আমরা যদি ইতিহাস খুলি, ইন্দিরাওয়ালা ছিলেন শিখ, তিনি ইন্দিরা গান্ধীকে মেরে দিলেন। ইন্দিরা ছিলেন অন্য এক ধর্মের, ওরা এক শিখ ধর্মের, তাহলে ওইখানে কি লাভ জিহাদ বা জিহাদ অন্য কোনো জিহাদ আছে? জিহাদ নেই, একটা নাম করে লাভ জিহাদ, লাভ কথা ইউজ করে দিচ্ছে যে এর সঙ্গে ওর লাভ হলো হিন্দুর সঙ্গে মুসলমানের বেশি মেনলি চাই, হিন্দু ধর্ম সবাই আর ওরা আছে মুসলমান, এই তো ওদের মূল উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্য করলে তো হবে না। আমাদের তো এখানে আমাদেরকে মাওবাদের ছিল, মাওবাদের কি মুসলমান? তারা তো বহু লোককে মেরে দিয়েছে, আবার চেয়ে আবার অন্য অন্য বিহারেতে অন্য একরকম ছিল, ঝাড়খণ্ড অন্যরকম ছিল, আসামেতে আমার আপনাদের ওই আগেকার আগে যেসব ছিলেন সন্ত্রাসবাদীরা, এরা মুসলমান ছিল না। মেনলি উদ্দেশ্য মুসলমানকে বলো আমাদের 1 কোটি 30 লক্ষের মধ্যে 30 লক্ষ আমাদের 1 কোটি, এইটা বলতে আছে ঘুরি বের হতে হয়। ওরা লাভ করলে কি মেরে দেওয়া শেষ করে দাও, লাভ অ্যাফেয়ার্সটাকে চট করে চেঞ্জ করা যায় না। আমি আজ থেকে 60 বছর আগে যখন আমি 18-20 বছর বয়স ছিল, আমার গ্রামে ভিলেজ এক ব্রাহ্মণ মুখার্জি নাতনি, তিনি এক মুসলমানকে বিয়ে করলো, সংসার চলে যাচ্ছে। অতএব ওরা যতই করুক যতই বলুক হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান সব এক দেহ হবে লীন। নমস্কার, ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। খায়রুল বাসার পরের দর্শক, নমস্কার। নমস্কার, বলুন। মোদীজির লাভ জিহাদ এই বিষয়টাকে নিয়ে যে তুলে ধরেছেন এই মুহূর্তে, তার জন্য কাকা টিভিকে এবং আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসল কথা হচ্ছে এই জিনিসগুলো এই মুহূর্তে বিজেপি যে আইটি সেল, তাদের তো কোনো কাজ নেই, তাদের কাজ হচ্ছে বিভাজন তৈরি করা এবং মানুষের মানুষের বিভেদ লাগানো। এবং এই বিষয়গুলি যত আপনারা প্রচার করবেন ততই ভালো, তার কারণ হচ্ছে কি সামাজিক বিভাজন আজকের নয়, সামাজিক বিভাজন পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে। এবং এক্ষেত্রে লাভ জিহাদ যে নেটের যুগে বিশেষভাবে আমরা বুঝতে পারছি, যখন এই টিভিটা ছিল না তখন তার আগে বহু কাণ্ড ঘটেছে এবং প্রতিটি ধর্মের মধ্যে এগুলো আছে, শুধু শুধু মুসলিমকে নয়, প্রতিটি ধর্মের মধ্যে ভারতবর্ষে বোধ হয় 500 সম্প্রদায় আছে। সে 500 সম্প্রদায়ের মধ্যে যদি আলোচনা করা যায় তা দেখা যাবে একটা বই লিখলে পরে সে বই বাইন্ডিং করাই দুঃসাহসী হয়ে যাবে। তা আমার মনে হয় এই সব জিনিসগুলো বিজেপি যত করবে তত তাদের ভোটটা কমে যাবে। নমস্কার, ধন্যবাদ। পরের দর্শক সুব্রত বন্দ্যোপাধ্যায়, নমস্কার, বলুন। সুব্রত বন্দ্যোপাধ্যায়, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। ঠিকই বলেছেন যে অপরাধ কোন ধর্মের গণ্ডিতে আটকে না, সব ধর্মের লোকেরাই অপরাধ করে। যেমন ধরুন না, আমি যদি একটু পেছনে যাই,
মধ্যযুগে মুসলিমরা হিন্দুদের মন্দির ভেঙেছিল, সভ্য যুগে হিন্দুরা মুসলিমদের মসজিদ ভাঙল, গোদরাতে এই গোদরাতে কর্ষেবকদের মারলো, তার পরিবর্তে তারপরে গুজরাটে দাঙ্গা হলো, প্রচুর মুসলমান মারলো, গণধর্ষণ করলো, এভরিথিং। তাহলে তফাতটা কোথায় রইল? কোনো তফাত নেই হিন্দু মুসলমান। প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা পড়ছে কিন্তু সেই আমাদের এই ভারতবর্ষের 80% হিন্দুই প্রবলেমে পড়ছে। কেন? আবার সংস্কারী ব্রাহ্মণ হলে তারা ছাড়াও পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার উচ্চ বর্ণ হলে ছাড়া পেয়ে যাচ্ছে। ঠিকই বলেছেন। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা একটু যদি খেয়াল করে দেখেন যে এই বাবরি মসজিদ ভাঙার আগে পর্যন্ত কিন্তু এই বোম বিস্ফোরণ বা গুলি চালানোর ঘটনা ভারতবর্ষের ভেতরে হয়নি, যা হয়েছে পাকিস্তান বর্ডারে, তারপর থেকেই শুরু হলো। মানে সেই আক্রমণ হলো, বোমা বিস্ফোরণ হলো, গুলি চালনা হলো সমস্ত হিন্দুদের উপর, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আবার এই ঠিক সেম রাস্তায় আবার হাঁটছে এই বিজেপি, আবার সেই সন্ত্রাসবাদকে আবার আহ্বান করছে, এই সন্ত্রাসবাদকে আহ্বান করাতে আবার সে 80% হিন্দুই বিপদে পড়ছে। এরা আদৌ হিন্দুকে ভালোবাসে না, এরা শুধু হিন্দুত্বের দোহাই দিয়ে রাজনীতিতে ক্ষমতায় থাকতে চায়, নাথিং এলস। এইটা কিন্তু হিন্দুদের বুঝতে হবে। হিন্দুরা যদি মুসলমান মুসলমান করে লাফায় তাহলে কিন্তু হিন্দুদেরই বিপদে পড়তে হবে। ধন্যবাদ। ধন্যবাদ দীপক মুখোপাধ্যায়। পরে দর্শক নমস্কার। সুজন দিবা, গুড ইভিনিং। আমি প্রফেসর ডি মুখার্জি বলছি। গুড ইভিনিং, বলুন। আচ্ছা, এই যে শব্দ লাভ জেহাদ, এটা মানে আমি ঠিক বুঝি না, এবং যতটুকু শব্দটা শুনে মনে হলো এটা বোধহয় ভারতীয় শব্দ নয়। যাই হোক, কার মাথার থেকে বেরিয়েছে সাও জানি না, তবে একটা জিনিস অনুভূতিতে এলো, একটা নন ইস্যুকে ইস্যু করার প্রবণতা বা একটা চ্যানেল হলো এ লাভ জেহাদ। দেখুন, আপনি যে একটু আগে কথাটা বললেন, অপরাধী কোনো ধর্ম হয় না, যা তো না, এটা খুব ঠিক। অপরাধী অপরাধী, সে যে ধরনের অপরাধ করেছে তার ঠিক সে শাস্তি হবে। একটা ছেলে বা মেয়ে যদি স্কুল বা কলেজে ভর্তি হতে যায়, একটা ধর্ম নিয়ে জিজ্ঞেস করা হয়, তার যদি যোগ্যতা থাকে সে ভর্তি হবে ইউনিভার্সিটিতে বা কলেজে। একটা ছেলে বা মেয়ে যদি চাকরি করতে যায়, চাকরি পরীক্ষায় পাশ করলে তিনি চাকরিটা পাবেন, তার ধর্ম কি দিয়ে কি হবে? প্রশ্ন চিহ্ন হচ্ছে এই তাসগুলো কেন খেলছে। এটার একটা সুদূর প্রসারী, আমার ব্যক্তিগত মত, সুদূর প্রসারী একটা এফেক্ট আছে বা একটা এর উপকার আছে। এই যে এখন একটা সিএএ হ্যান ত্যান এই আওয়াজগুলো তুলছে, এটা হচ্ছে আপনার বাইরে থেকে হিন্দু শিখ পারসি জৈন বৌদ্ধ এগুলো আসবে, তাদের জন্য কিন্তু এর লাভ জেহাদ। আপনি ধরে রাখুন, যারা আসবে তাদেরকে একটা সিগনাল দেওয়া যে আপনারা কিন্তু অপরাধ করলেও শাস্তি হবে না, আপনারা ভারতবর্ষে আসুন, আমরা নাগরিকত্ব দেবো, আমাদের ভোটটা দেবেন, আপনারা যতই অপরাধ করুন আপনাদের কিন্তু কোনো শাস্তি হবে না, ঘুরিয়ে কিন্তু একটা সিগনাল বলে আমার মনে হয়। কারণ এই ধরনের পাগলাম বা অবান্তর কথার তো কোনো মানে হয় না। ভারতবর্ষ সর্বধর্ম সম্মেলনের দেশ, সে হিন্দু অপরাধ করলেও করবে, মুসলমান অপরাধ করলেও করবে, হিন্দু যদি মসজিদ ভাঙে নিশ্চয়ই তার আইন ব্যবস্থা হবে, মুসলমান যদি হিন্দুদের মন্দির ভাঙে অবস্থা হবে। এই লাভ যে আত্মতরে মানে কি এসে গেল? এটা তো হলো না, কেনই বা এই ধরনের কথা হচ্ছে? এটা তো আরো আগুন জ্বলবে ভারতবর্ষে, ভারতবর্ষে তো আগুন জ্বলবে। এবং 2024 সালে দাঁড়িয়ে স্কিয়ের পিছনে আস্তে করে আমার মনে হয় এটা লাগাবে, এবং যাতে নিঃশব্দে খুব মনে সাহস নিয়ে সবাই বাইরে থেকে আসতে পারে, ভোট দিতে পারে, এবং যদি কোনো তাদের অপরাধ করে ফেলে তাতেও আমার মনে হয় না তাদের কোনো শাস্তি হবে বা কিছু হবে বা দোষ হবে, অল্প দিয়ে বেরিয়ে যাবে। মানে আপনার বক্তব্যে যেটা যেটা ন্যারেটিভটা তৈরি করে দেওয়া এবং সেটাকে খাওয়ানোর জন্য আইটি সেল তাদের যে পরিশ্রম তা যথেষ্ট, অর্থাৎ এই যে প্রচারের হাতিয়ার করছে যারা অপরাধের ধর্মকে বিচার করে, অপরাধ বিচার হোক, অপরাধের শাস্তি হোক, কিন্তু তার ধর্ম নিয়ে এত মাথা ব্যথা কিসের? মাথা ব্যথা কাদের হচ্ছে? যারা উন্নয়ন নিয়ে বিকাশ নিয়ে কথা বলতে পারছে না তাদের বেশি। বিরতির পর ফিরে এসে আবারও কথা শুনছি দর্শকদের, আপনার কথায় সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনার কথা, লাভ জিহাদ। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে এই শব্দবন্ধ আবারও উঠে এসেছে সৌজন্যে বিজেপির আইটি সেল।
কি কারণের পেছনে আমরা সম্প্রতি দিল্লিতে যে ঘটনা দেখেছি এবং নিন্দাজনক সেই শ্রদ্ধা ওয়াকারের মৃত্যুর ঘটনা নেট দুনিয়ায় বিজেপির আইটি সেলকে এই সুযোগ এনে দিয়েছে লাভ জিহাদ প্রসঙ্গে মানুষের মনে বিদ্বেষ ঘৃণা ছড়ানোর। তার মানে কি এই অপরাধ নিয়ে তারা চিন্তিত? না, এই অপরাধ এই প্রথম নয়, এর আগেও বহু জায়গায় ঘটেছে। ইনফ্যাক্ট এই শ্রদ্ধার ঘটনা আসার পরপরই উত্তরপ্রদেশের আজমগড়ে, মধ্যপ্রদেশের ভোপালে, নরসিংহপুরে তিন জায়গায় একই নারকীয়ভাবে এই নিন্দাজনক ঘটনা ঘটেছে এবং এই তিনটে জায়গায় অপরাধীর ধর্ম নিয়ে কিন্তু কথা হচ্ছে না। যেহেতু শ্রদ্ধা ওয়াকারের ঘটনায় অপরাধী অহিন্দু, তাই সুযোগটা খুব কাজে লাগানো হচ্ছে। অপরাধীর ধর্ম বিচার করা, এটা কোন ধরনের প্রচার লাভ জিহাদ নিয়ে কথা বলার জন্য? পরের দর্শক কি বলছেন শুনবো। ওয়াই আলী, নমস্কার। নমস্কার। আমরা একটা নতুন যুগের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। আজকে নিয়ম ভাঙার যে প্রথা চলছে, নিয়ম চলছে, সেটা একটা জায়গায় আমাদের মস্তিষ্কের মধ্যে ঢোকানোর দরকার আছে। যে আমরা শুধুই মোদি সরকার বা বিজেপি সরকারের সংখ্যালঘু লঘুদের উপরে অথবা অব্রাহ্মণ সম্প্রদায়ের উপরে যে সমস্ত লাভ জিহাদের নামে বা অন্যান্য নানা বিষয়ের উপরে যে অত্যাচারটা হচ্ছে, সেটা মূলত হচ্ছে যে বিগত দিনে আমরা ভারতবর্ষের যে নিয়ম প্রথা আইনগুলো চলমান ছিল, নির্বাচন হতো, সরকার গঠিত হতো, মূলত উন্নয়ন অনুন্নয়নের উপরে দাঁড়িয়ে, আজকে দেখা যাচ্ছে যে যে তীব্রতা, সাম্প্রদায়িক তীব্রতা প্রথম মোদি গভর্নমেন্টের আমলে ভোট প্রচারের ক্ষেত্রে বা ভোট পাওয়ার ক্ষেত্রে যে ধরনের তীব্রতা দেখা গিয়েছিল, তার থেকে অনেক বেশি তীব্রতা দ্বিতীয় ফেজে মানে সাম্প্রদায়িক সমীকরণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সাম্প্রতিককালে যেটা দেখা যাচ্ছে যে এরা হচ্ছে মূলত হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গিটা সাধারণ মানুষের মধ্যে চালিয়ে দিয়ে হিন্দুবাদের উপরে সরকারে পুনরায় আগমন ঘটানো, এই কারণেই যে দেশে উন্নয়ন ভার্সেস ধর্মীয় সাম্প্রদায়িকতায় দুটো মেজারমেন্ট করে বা দুটোকে আলাদা করলে দেখা যাচ্ছে যে আপামর ভারতবর্ষের মানুষ এইটুকু উপলব্ধি করছে যে দেশের উন্নয়নটা অনেকটা পিছু হটেছে। তার উপরে দাঁড়িয়ে আজকে যে উন্নয়নটাকে যদি সামনের সারিতে এনে প্রচারের মাধ্যমে ভোট আনতে হয়, সেই জায়গাটা কিন্তু এই সরকার বা এই মোদি গভর্নমেন্ট অনেকটা পিছিয়ে। তাই আজকে এটা মুখ্য দাওয়ায় যে এই সমস্ত মানে লাভ জিহাদ ইত্যাদি ইত্যাদি বিষয়কে সামনে এনে, সাম্প্রদায়িক শক্তিকে সামনে এনে ক্ষমতায় পুনঃ আগমন করা। আমরা দেশের মানুষ এই 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 যে খপ্পর, এই যে বিপদগামী রাস্তা বা ভাবনাটা আমরা যদি দেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যাখ্যান করি, যতই মোদি সরকার বা বিজেপি সরকার এই রকম ধরনের বিভিন্ন উস্কানিমূলক ভাবনা মানুষের মধ্যে প্রচার করুক না কেন, আদতে কার্যকরী হবে না। আমরা তার জন্য দায়ী এবং দায়বদ্ধ। নমস্কার, ধন্যবাদ আপনার মতামতের জন্য। তবে এটা বলাটা খুবই সহজ যে আমরা যদি এই বিদ্বেষের থেকে গা বাঁচিয়ে থাকতে পারি, কারণ এখনো পর্যন্ত এই আইটি সেলের যা কার্যকারিতা বা দেখে এসেছি আমরা, কোটি কোটি টাকা খরচ করা হয় এই হাতিয়ারের সাফল্যকে নিশ্চিত করতে, আপনার অজান্তে আপনার মনের মধ্যে কখন এই হুইসপারিং ক্যাম্পেইন বা এই প্রচার ঢুকে পড়বে আপনি হয়তো নিজেও জানতে পারবেন না। পার্থ সারথী দাস, পরের দর্শক, নমস্কার, বলুন। নমস্কার মধুসূদন। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন বলুন। হ্যাঁ বলছি কি, আমাদের সবাইকে জানতে হবে যে আমাদের সকলেরই পূর্বপুরুষ পাথর ছুঁড়ে কাঁচা মাংস খেত, সেখানে কোনো জাত ছিল না। আর বর্তমান রাজনৈতিক নেতারা ওই জাতপাতের ধর্ম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সেটা কোন পার্টি কোন রাজনৈতিক দল আমি বলতে চাইছি না, তবে এটাই সব মানুষ এখন শিক্ষিত হচ্ছে
মানুষেরই সেটা বিচার করে নেওয়া দরকার। আর মোদি জি যেটা করছেন সেটা আমাদের কাম্য নয়, আমাদের কাছে উনি খুব একটা ভালো নয়। তবু আপামর জনগণ এই ভারতবর্ষের তাকে ভোট দিয়েছে, তিনি যা করবেন আমাদের তো তাই মানতে হচ্ছে। এবারে এর থেকে বেরোনোর জন্য মানুষকেই ভাবতে হবে, মানুষকেই শিখতে হবে। এই লাভ জিহাদ তত্ত্ব দিয়ে হাউ টু ক্যাপচার দ্য মাস, পলিটিক্স ইজ নাথিং বাট হাউ টু ক্যাপচার দ্য মাস, এই করলে কিন্তু দেশ চলবে না। দেশ সবসময় একটা হিংসার রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ শিবাজী বন্দ্যোপাধ্যায়। পরের দর্শক নমস্কার। নমস্কার নমস্কার। দেখুন এরা স্বামী বিবেকানন্দের ফটো টাঙায় ইয়ে করে, কিন্তু স্বামী বিবেকানন্দকে পড়ে না এরা। স্বামী বিবেকানন্দ বলছেন ধর্ম শুধু ধর্মের জন্যই, ধর্মকে অন্যভাবে ব্যবহার করাটা চূড়ান্ত অধর্মিক কাজ। আর সে তো এরা ওসব পড়েও না, কিছুই তো পড়াশোনা তো করে না। আর ইয়ে এগুলো করছে কারণ কি, এগুলো আমাদের বিভ্রান্ত করার জন্য। ওদের যে অপদার্থতা, হ্যাঁ অর্থনৈতিক অবস্থা দেখুন না, জি টোয়েন্টি ভাবটা এমন একটা ভাব করছে যেন অস্কার বা নোবেল প্রাইজ পেয়েছে। হ্যাঁ এরা সব কিছু এইটাই, কৃতিত্বের ভাবটা দেবো আর যেই কিছু হবে অন্য একটা ধর্মের দোহাই দিয়ে অন্য করে ইয়ে করে, এটা এরা আমাদের বিভ্রান্ত করে দিচ্ছে। আর আমরা বিভ্রান্ত হচ্ছি অতটাই, বিভিন্ন বিষয়ে আমাদের মন চলে যাচ্ছে, আসল কথাটা কেউ বলছে না। যেটা ওই ইয়ে রাহুল গান্ধী এই যে ভারত জোড়োতে উনি বলতে চাইছেন কথাগুলো, হ্যাঁ এই জাম এই যে জিনিসপত্রের অগ্নিমূল্য, লোকে চাকরি নেই, এই এইসব বিভ্রান্ত করার জন্য এগুলো করা হচ্ছে, আর কিচ্ছু নয়। নমস্কার। বেশ ধন্যবাদ। সত্যি মানে বিভাজনের রাজনীতিকে উস্কে দিতে বিজেপির জুড়ি মেলা ভার। রাজনৈতিক যারা সমালোচক তাদেরও একাংশ মাঝে মাঝে দ্বিধাবিভক্ত হয়ে যায় যে তারা উন্নয়ন বিকাশ নিয়ে কথা বলবে নাকি এই ধরনের বিদ্বেষমূলক যে ঘৃণা প্রচার করার মাধ্যম আইটি সেল তাদের এই কার্যকারিতা নিয়ে কথা বলবে। কারণ সত্যি আপনার সামনে সেই অপরাধ কে এমনভাবে হাইলাইট করা হবে, আদতে কিন্তু সেই অপরাধের যে অপরাধটা তা লঘু হয়ে যাচ্ছে, সেই অপরাধের গুণমান বিচার নয়, অপরাধীর ধর্মটাকে আপনার কাছে বড় করে দেখানো হচ্ছে। নিন্দনীয় ঘটনা, এই ঘটনা শুধু নয়, এর আগে যত এই ধরনের ঘটনা এসেছে তা কিন্তু সমর্থনযোগ্য নয়। কিন্তু লাভ জিহাদ প্রসঙ্গ কেন? গুজরাটের নির্বাচন সামনে আছে আমরা জানি, নির্বাচনের ইস্যু, মানুষ যদি মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলে, মানুষ যদি বেকারত্ব নিয়ে প্রশ্ন তোলে, তাই খাইয়ে দাও কোনো একটা বিষয় যা মানুষের নজর ঘোরাতে সক্ষম হবে। অপূর্ব কিশোর পরের দর্শক নমস্কার, বলুন। দিদি নমস্কার। দেখুন দিদি, আমি একজন পুরানো মানে দর্শক আপনাদের কলকাতা টিভির 100%, আজকে 7-8 বছর। কিন্তু বিগত 10 দিন ধরে আমি যখন আমার অরিজিনাল নামটাকে প্রচার করি, সুকুমার পান্ডা, আপনার নিউজ রুম থেকে ফোনটা কেটে দেওয়া হয়। আপনি আছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যাই হোক, নাম বদল করে ফোন করার কারণটা আমার কাছে পরিষ্কার হলো না। যাই হোক, সুকুমার পান্ডা উনি অপূর্ব কিশোর নামে ফোন করছেন। নতুন দর্শকদের আমরা আহ্বান জানাই ঠিকই, কিন্তু পুরনো দর্শকরা যদি এরকম নাম পরিবর্তন করে ফোন করেন, নিশ্চয়ই তার কারণ আপনার কাছে ব্যাখ্যা নিশ্চয়ই আপনি দিতে পারতেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যদি পান আরেকবার নিশ্চয়ই জানাবেন যে এরকম করার কারণটা কি। এটা কোনো রকম যোগাযোগ বিচ্ছিন্ন করা বা কোনো রকম আপনাদের ফোন না দেওয়া ব্যাপার নয়, আমরা প্রত্যেক দিনই বলে থাকি আপনার কথা আপনাদের অনুষ্ঠান বিষয়ভিত্তিক অনুষ্ঠান। নতুন দর্শকদের প্রত্যেক দিন স্বাগত জানানো হয় এবং আহ্বান জানানো হয় যাতে আমরা আরও অনেক মানুষের কথা শুনতে পাই। মঞ্জু সেন পরের দর্শক নমস্কার, টেলিভিশনের ভলিউমটা মিউট করতে হবে। নমস্কার। এই যে আজকে যেটা বলছো,
অপরাধীদের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো রং নেই, কোনো কিছু নেই, অপরাধী অপরাধী, কিছু অপরাধ করুক না কেন। এখন এদের বিজেপির কথা হচ্ছে কি, এরা এক এক সময় এমন এক একটা ইস্যু তোলে, মানে নেই কাজ খইবাজ, এদের হলো এই অবস্থা। দেশের জন্য যদি ভালো কাজ কোনো কিছু করে সেগুলো কিছু করছে না, ফালতু মাঝে মাঝে যখন করছে তখন এক একটা ইস্যুকে কতবারা হয়ে যাচ্ছে, দেশের লোককে মাতিয়ে দিচ্ছে, তাতিয়ে দিচ্ছে, তোমরা এইভাবে তেতে যাও, তেতে এইভাবে চলো, করো কাজ করো, বন্ধ করো, মানে এগুলো একটা ইন্ধন যোগানো ব্যাপার করছে এরা। যাদের দ্বারা কোনো ভালো কাজ কিছু হয়নি প্রথম থেকে এ টু জেড, ওরা কোনো ভালো কাজই করেনি জনগণের জন্য, কোনো মানুষের জন্য কোনো ভালো কাজ করেনি আজ পর্যন্ত। সেই জন্য এদের কাজ হলো মাঝে মধ্যে এক একটা ইস্যুকে তোলো, তুলে সেইটাকে নিয়ে বিভ্রান্তকর করে দেওয়া মানুষকে, মানুষ যাতে এর মধ্যে ঝামেলার মধ্যে ঢুকে পড়ে, হই হল্লা গণ্ডগোল হয়ে যায়, তাতে আমরা আমাদের ফায়দা লুটে নিয়ে চলে যাব। এদের ব্যবস্থাটা হলো এই ব্যবস্থা, এই ব্যবস্থায় এরা চলছে এতদিন ধরে। একটা যদি কাজ করতো, যদি কাজের দিকে মন দিত, তাহলে ফালতু কাজে থাকতে পারতো না এরা। আমি এইখানে এইটুকু বলেই শেষ করলাম, ধন্যবাদ। সত্যি ঠিকই বলেছেন, জনমানুষে একটা গণবিভ্রম তৈরি করতে চেয়ে আসেন তারা বরাবরই, এবং তাতে সাফল্য পান অনেক ক্ষেত্রেই, কারণ মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, না চাইতেও তাদের সামনে এত তথ্য এমন আকারে পরিবেশন করা হয়, কখনো সেটা লিফলেটের মাধ্যমে, কখনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে। তাই সমাজের কাছে এটা বার্তাই যে শুধুমাত্র অহিন্দুরাই এই ধরনের অপরাধে লিপ্ত হয় এমনটা কিন্তু সত্যি নয়। বিজেপির প্রচার আদতে এটাকে সত্যি তৈরি করার যে মেশিন তার মধ্যে আপনাকে ঠেলে দিচ্ছে, কিন্তু অনেক মানুষ এটাও আছে যারা ধর্মে হিন্দু কিন্তু সেটা আসল বিষয় নয়, তার অপরাধটা আসল বিষয়, সে কি অপরাধ করেছে তার শাস্তি তাকে প্রশাসন দেবে, বিচার ব্যবস্থা আছে তার জন্য। আমরা সোশ্যাল মাধ্যমে গিয়ে সেই বিচার করতে পারি না বা করা উচিত নয়, এটাই কিন্তু বোঝা উচিত। অমলেন্দু গুহ পরের দর্শক, নমস্কার। নমস্কার দিদি, বলুন। বলছি দেখুন, ক্রাইম যে করবে তার জন্য তো বিচার ব্যবস্থা আছে। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করে কথা বলুন। হ্যাঁ দিদি, মিউট করা আছে, দিদি করে দিয়েছি। হ্যালো, আমি বলছি যে ক্রাইম যে করবে তার জন্য বিচার ব্যবস্থা তো আছে। এখন আমি প্রথমে ধিক্কার জানাই অমিত মালব্যকে, তার আইটি সেলটাকে এখনো ঠিক করার চেষ্টা করুক। এরম ভাবে লোককে তাকিয়ে দিয়ে এরম ভাবে ধর্মের বিচার করে এরম ভাবে হয় না। আমি বুঝতে পারছি না, আমার দেখুন আর 66 বছর বয়স হয়ে গেল, আমি এরকম একটা সরকার কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না, বুঝলেন তো। ব্যাপারটা হচ্ছে আজকে দেখুন, কে হিন্দু কে অহিন্দু, অপরাধী যে অপরাধ করবে তাকে তো তার বিচার হবে, তার শাস্তি হবে। ওনারা শাস্তি দেওয়ার কে? আর হোয়াট ইজ লাভ জিয়ার, লাভ জিয়ারটা কি জিনিস? আজ এত বছর যাবো তো কোনোদিন এসব শুনিনি দিদি ভাই। ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে পাবলিককে হেকল করার কি প্রয়োজন আছে কিছু বুঝতে পারছি না। আর যে সমস্ত জায়গা থেকে বিজেপির যে অবস্থা, যে সমস্ত জায়গা থেকে ওরা বিচ্ছিন্ন, এই করে আগের ইলেকশন করলো, পুলওয়ামা দিয়ে বেরিয়ে চলে গেল, মানুষ তো এগুলো বিশ্বাস করবে না। আর কি করে খাওয়াবে এরা? তো অসভ্যতা মিশে হচ্ছে, চূড়ান্ত অসভ্যতা। এর জন্য তো আমাদের সমাজকে তো এগিয়ে আসতে হবে, কিছু করার নেই, একা তো এরকম হবে না এরকম ভাবে আমাদের, তাই নয় কি? ধন্যবাদ, ধন্যবাদ, ঠিকই। মানুষকেও সচেতন হতে হবে, আপনি ঠিকই বলেছেন। তবে অমিত মালব্যা বা এক্স ওয়াই জেড যার নামে নিই, তারা মাস মাইনে পাওয়া সেই পদাধিকারী যাদের নির্দেশ অনুযায়ী চলতে হয়। আসল এই রান্নাঘর যেখান থেকে এই উপকরণগুলো কিভাবে কিভাবে কাজে লাগানো হবে তার প্ল্যানিংটা, সেই নীতি তৈরি হয় যেখানে, তা কিন্তু চালিকা শক্তি হিসেবে কাজ করে। আমরা এটা অনেক বিস্তৃত একটা আলোচনা, যাই হোক বেশি এই বিষয়ে অন্যদিন আমরা কথা বলবো, একদম সময় নেই। শেষ দর্শক রতন সরকার, নমস্কার, খুব সংক্ষেপে। দিদি বলছিলাম যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, সেটা হলো ধরুন এক বিঘে জমিতে যদি আপনি পাট রোপণ করেন, তাহলে 10-12টা পাট আপনার উঁচু হয়ে মানে ভালো হয়েছে, আর বাকিগুলো একদম নিচেই আছে, তাহলে আপনি কি বলবেন, ফসল ভালো হয়েছে না খারাপ হয়েছে? নিশ্চয়ই ফসল খারাপ হয়েছে। তাহলে সেই অ্যাপ্রোচ থেকে আপনি দেখুন, সারা ভারতবর্ষের স্বাধীনতার পর যতগুলো টেররিস্ট কাণ্ড হয়েছে কোন সম্প্রদায় বেশি যুক্ত, আপনি হিসাব করুন তো। তাহলে একটা দুটো দিয়ে কি মানে এগুলো বিচার হয় যে একটা দুটো মুসলিম ভালো আর মানে সব? যতগুলো টেররিস্ট, আমরা তো একটা সম্প্রদায়েরই নাম দেখি, আমি আপনি সাধারণ জনগণ,
সেই কাশ্মীর থেকে শুরু করে আসাম থেকে শুরু করে যে কোনো জায়গায়, তাহলে আমরা এটা বলবো না কেন? আপামর জনসাধারণ জানে, যারা মূর্খ যারা বোকা তারাও জানে এটা। বাবরি মসজিদ কি প্রমাণ হয়েছে? বাবরি মসজিদ কার কি প্রমাণ হয়েছে? এগুলো কি প্রমাণ চাইছেন আপনি? আর কি প্রমাণ চাইছেন আপনি? আজকে আজকে তো একবারে বলুন না যে বিহারের নালন্দা ইউনিভার্সিটি কে আলাউদ্দিন খিলজি কি করেছে হিসাব করুন না? আপনি একটু ইতিহাসটা ভালো করে পড়ে পরের দিন ফোন করবে, আর একদম সময় নেই আমাকে, অনুষ্ঠান শেষ করতে হবে। আমি তাই শেষ দর্শক বলেইছিলাম, কিন্তু জানতাম না আপনি এই প্রসঙ্গে কথা বলবেন। তাহলে অনুষ্ঠানের শুরুতে বললেই আমি অনেক তথ্য আপনাকে দিয়ে দিতে পারতাম, যা কিন্তু আজকের এই বিষয়ের সত্যি একদম রিলেটেবল টপিক থাকতো। যাই হোক, ধন্যবাদ যারা ফোন করেছেন, আপনার কথা এখানেই শেষ করছি। রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।